আমরা এই যে হাইটাতে দেখবো, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন বাচ্চা সংগ্রহ করতে না করতে পাখিগুলো আবারও ডিম দিয়ে ফেলছে। আমি আমি যতই দেখতেছি অবাক হয়ে যাচ্ছি। এগুলো হচ্ছে আমার মনে হয় হয়তো বা এটা আর একটা রোবট পাখি আমি আমার এবিআরে পাইছি। দেখ একটা কত জোশ লাগতেছে। এগুলো কিন্তু সব বাচ্চা। সো এই বাচ্চাগুলো আপনারা চাইলেই নিতে পারবেন, যদিও পরিমাণে খুব কম, অল্প করে চাইলে অল্প করে দিতে পারবো। অলমোস্ট এখানে কিন্তু দুজোড়া বুকিং হয়ে গেছে এক প্রবাসী ভাইয়ের জন্য। মাশাল্লাহ এখানে এখনো ডিম আছে। হ্যাঁ, ডিম থেকে এখনো বাচ্চা ফোটে নাই। আমরা এটা আরেকবার একটু চেক করার চেষ্টা করি, যদি কিছু দেখা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো, আমার এরিয়ার সবচেয়ে ভীতু এবং লাজুক পাখি জাবা পাখি। জাবা পাখিগুলোর অনেকদিন হচ্ছে আপনাদেরকে আপডেট দেওয়া হয় না, এবং কি অবস্থা যে নতুন কলোনিতে ডিম পাড়ছিল, ডিম থেকে আসলে কি বাচ্চা ফুটছে? আর যেগুলো ছোট ছোট বাচ্চা ছিল ওগুলো কি এখন সংগ্রহ করার মতন আছে পুরাতন জাবার যে কলোনিটা? এখন কিন্তু আমার জাবার কলোনি দুইটা। তো চলেন দেখি কি অবস্থা জাবার কলোনির। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন জাবার কলোনির, আমরা জাবার কলোনিতে যাচ্ছি। আর আলহামদুলিল্লাহ এই সিজনে প্রথমবারের মতন আজকে যেটা আমি করছি সেটা হচ্ছে আপনারা ভিতরে ঢুকলেই লক্ষ্য করতে পারবেন, কারণ এখন প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে, যেটা না বললেই নয়। বিসমিল্লাহ রহমান রহিম করে ঢুকলাম। ঢুকে এই যে জিনিসটা আপনাদের চোখে পড়ছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে আমি উত্তর দিকটা খুলে দিছি, কারণ এখন ঘরের তাপমাত্রা দেখেন, একদম ঘরের তাপমাত্রা প্রায় 34 চলে গেছে, মানে ফুলফিল গরম পড়তে শুরু করে দিছে। আর ফুলফিল গরম পড়লে আপনারা আপনাদের ভালোবাসার পাখিগুলোর কিভাবে যত্ন নেবেন এটা অনেকেই জানতে চাইছে। ইনশাল্লাহ আমি হয়তো বা আপনাদেরকে এই বিষয় নিয়ে আপডেট দিব। তো তার আগে আজকে মূলফিল আপডেট, যেটা আপডেট বলতে ইনফরমেশন দিব, ইনফরমেশনমূলক যে ভিডিওতে দেখতে পারবেন যে গরমের শুরুতে কিভাবে আপনারা আপনাদের পাখিগুলোর যত্ন নেবেন। তো প্রথমত হচ্ছে আমরা এই যে এই কলোনিতে আমরা মাত্র 3 জোড়া রাখছিলাম, সেই 3 জোড়ার অলমোস্ট 2 জোড়ার মধ্যে 2টা হাড়ির মধ্যে ডিম দিছিল, সেই ডিমগুলো আমরা চেক করব। তার পাশাপাশি যেটা করব সেটা হচ্ছে এই যে কিউটের ডাব্বা যে বাচ্চাগুলো ছিল, এই যে দেখেন মাশাল্লাহ, যেগুলো চাইলে আপনারা নিজেরাও কিনতে পারবেন আমার কাছ থেকে, কারণ আমি অল্প অল্প করে বিক্রি করতেছি। সেই বাচ্চাগুলো কি অবস্থা আছে এগুলো দেখানোর চেষ্টা করব। তার পাশাপাশি সেটা হচ্ছে এই যে দেখেন মাশাল্লাহ, সাদায় সাদা হয়ে গেছে পুরো আমার জাবার কলোনিটা। দেখেন সাদায় সাদা হয়ে গেছে সেই জাবার কলোনিটার। আমরা ইনশাল্লাহ এখন আমরা দেখবো যে বাচ্চাগুলো সংগ্রহ করার মতন হলো কি না। তার পাশাপাশি ওই যে হাড়িটা, ওই হাড়িটাতে ডিম পাড়ছে কি না আবারও নতুন করে, তো এটা আমরা চেক করতে শুরু করব। তো প্রথমত আমরা হচ্ছে আমাদের নতুন কলোনি, অর্থাৎ আমরা নতুন কলোনি দিয়ে চেক করতে শুরু করব। তারপর হচ্ছে আমরা পুরাতন কলোনিতে যাব, কারণ নতুন কলোনিতে ডিম দিছিল, যেটা দেখার জন্য সো এক্সাইটমেন্ট আমার কাজ করতেছে আমার নিজের মাঝে। আর দেখেন পাখিগুলো কত কিউট, কত সুন্দর লাগতেছে কলোনিটা। তো তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই আমরা হচ্ছে তুলটা নিয়ে নিলাম বিসমিল্লাহ রহমান রহিম করে, কারণ তুল ছাড়া আসলে এত উপরে ওঠা সো ডিফিকাল্ট। তো আমরা প্রথমত জাবার কলোনিতে উঠলাম। উঠে আমরা এই যে হলুদ কালারের যে হাড়িটা, এই হাড়িটা আমরা চেক করার চেষ্টা করব বিসমিল্লাহ রহমান রহিম করে। জানি না এখানে কি আছে, কি অবস্থায় আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ডিম থেকে বাচ্চা ফুটছে কি ফুটেনি, বা ডিমগুলো নষ্ট হয়েছে কিনা, কিচ্ছু চোখে পড়তেছে না। আপনারা অবশ্যই কমেন্টে থাকলে জানাই দিবেন, কারণ আমি অনেক নিচে। আর ওই যে একটা লাস্ট যে পাখিটা ধরছিলাম, সেই পাখিটা ছাড়ছিলাম, সেই পাখিটা হচ্ছে ওই হাড়িটা দখল করছে। তারপর আমরা মাঝের হাড়িটা দেখব, কারণ হচ্ছে দেখেন এই এখান থেকে আসলে এত ভিতরে পসিবল হয় না দেখা। তারপর হচ্ছে আমরা এই যে কমলা কালারের যে হাড়িটা, এই হাড়িটাতে আমরা দেখার চেষ্টা করব কি অবস্থা। মাশাল্লাহ এখানে এখনো ডিম আছে। হ্যাঁ, ডিম থেকে এখনো বাচ্চা ফোটে নাই। আমরা এটা আরেকবার একটু চেক করার চেষ্টা করি, যদি কিছু দেখা যায় বা কিছু যদি দেখতে পাই। আমরা সরাই দিয়ে দেখার চেষ্টা করতেছি, কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ, মনে হয় না হয়তো বা ফুটছে কি ফোটেনি। তো এই জিনিসটা আমি হয়তো পরে যখন এডিটিং করতে যাব বা ভিডিওটা, তখনই বোঝা যায়, তার আগে কিন্তু বোঝা পসিবল হয়ে ওঠে না।
তো এখানে যেটা করতে হবে, নতুন হাড়িতে যে ডিম পাস মানে দখল করছে যার কারণে যে বাসা তৈরি করতে পারে, সেই ক্ষেত্রে আমরা এখানে কিছু নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে দিব পরে। আর এই যে আমার কিউটের ডাব্বা বাচ্চাগুলো দেখেন কত সুন্দর হয়েছে, কোনোভাবেই কি বোঝা যাচ্ছে যে এগুলো বাচ্চা। আর এই পাখিটার জানি না কোন পাখিটা এর সাথে যুদ্ধ করে লেজ তুলে ফেলছে, বাকি পাখিগুলো কিন্তু অলমোস্ট অনেক সুন্দর কালার আসছে দেখেন, দেখতে কত জোস লাগতেছে, এগুলো কিন্তু সব বাচ্চা। সো এই বাচ্চাগুলো আপনারা চাইলেই নিতে পারবেন, যদি পরিমাণে খুব কম, অল্প করে চাইলে অল্প করে দিতে পারবো। অলমোস্ট এখানে কিন্তু দুজোড়া বুকিং হয়ে গেছে এক প্রবাসী ভাইয়ের জন্য। তো চলেন আমরা হচ্ছে এখন যাবার যে পুরাতন কলোনি যেটা থেকে উৎপত্তি এতগুলো পাখি হচ্ছে, দেখেন এখানে মাশাল্লাহ অলমোস্ট কিন্তু আবারও কয়টা বাচ্চা নামছে দেখেন, এখানে কিন্তু আমার চারটা পাখি আর বাকিগুলো সব বাচ্চা, মানে চারটা অ্যাডাল্ট আর বাকি যে কটা আছে সব বাচ্চা। তো আমরা এই এই ইয়েটা খুলি নি, আর এখানে কিন্তু চেক করা একটু ডিফিকাল্ট, প্রতিবারের মতন আবারও বলতেছি, অথবা একটা হাড়ি দেখাইতে পারবো একটা হাড়ি দেখাইতে পারবো না এরকম একটা অবস্থা। তো বিসমিল্লাহ রহমান রহিম করে এই যে আমরা আমাদের ক্যামেরাটা দিয়ে ঢুকাইলাম, এই যে দেখেন মাশাল্লাহ পাখিগুলো কত সুন্দর। আর আপনাদের যে প্রথমেই বললাম যে এগুলো হচ্ছে আমার এবিয়ারের সবচেয়ে লাজুক এবং ভীতু পাখি, সেটাই কিন্তু ওরা আবার প্রমাণ করলো। আমরা এই যে হাড়িটাতে দেখবো মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন বাচ্চা সংগ্রহ করতে না করতে পাখিগুলো আবারও ডিম দিয়ে ফেলছে। আমি আমি যতই দেখতেছি অবাক হয়ে যাচ্ছি, এগুলো হচ্ছে আমার মনে হয় হয়তো বা এটা আর একটা রোবট পাখি আমি আমার এবিয়ারে পাইছি। দেখেন এখনো কিন্তু আমি এগুলোরই বাচ্চা সংগ্রহ করতে পারিনি, এই যে এগুলো কিন্তু বাচ্চা সব বাচ্চা। এই যে এই বাচ্চাগুলো দেখেন উড়াউড়ি করতেছে, তো বাচ্চাটা আরও কয়েকটা দিন যাক, কেননা এখনও আমার মনে হয় না যে ওরা পরিপূর্ণ হয়েছে, পরিপূর্ণ হলে ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো। আর এই হাড়িটা ওই দিক দিয়ে চেক করতে হবে, ইনশাল্লাহ আমার যেটা মন বলতেছে ওই হাড়িটা তো হয়তো বা ডিম দিয়েই দিতে পারে, হ্যাঁ দিয়ে দিতে পারে, কারণ এইটা একই সাথে একটাতে যদি ডিম দিয়ে থাকে তাহলে ওইটাতেও ডিম দিছে। আর ওইটাতে দেখতে গেলে ওই দিক দিয়ে অলমোস্ট খুলতে হবে, খুলে আবার চেক করতে হবে, আমার জন্য সো পেনফুল। সো ওই জন্য ওই ওই পাশটা না সারপ্রাইজ হিসেবে থেকে গেল, ইনশাল্লাহ পরের ভিডিওতে যদি হয় দেখাবো। আর বাচ্চাগুলো এখন সংগ্রহ করব না, আর আর কয়েকটা দিন পরে গেলে সংগ্রহ করব। আর এগুলো যতটুকু পাচ্ছি সুন্দরভাবে লাগাই দিচ্ছি, কারণ এর আগে কিন্তু এদিক দিয়েই পাখি উড়াই গেছিলো আমার, হ্যাঁ। তো আর অলমোস্ট ইনশাল্লাহ আপনাদেরকে দুই একদিনের মধ্যে প্রথমেই বললাম যে গরম নিয়ে ভিডিও দিব। আর এগুলো হচ্ছে প্রথমবারের মতন, ডিম যদি নাও ফোটে আমার এটাতে মন খারাপের কিছু নাই, কারণ ফার্স্ট টাইম ডিম কিন্তু নষ্ট হয়। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আপনারা এতক্ষণ দেখলেন যাবা পাখি কলোনিতে বাচ্চা সংগ্রহ করতে না করতে আবার পাখিগুলো ডিম দিয়ে দিছে। আসলে এগুলো হচ্ছে আমার মনে হয় ককটেল পাখির পরে আরেকটা রোবট পাখি আমি আমার এবিয়ারে পাইছি, যে এত ভালো ডিম বাচ্চা করে অতুলনীয়। সো আপনারা যারা যাবা পাখি পালন করা নিয়ে এখনো দুশ্চিন্তায় আছেন যে পালন করবেন কি করবেন না, ইনশাল্লাহ শুরু করে দিতে পারেন, এবং পাখিটার খাওয়া খরচও খুব কম এবং খুবই ভালো, হ্যাঁ হেল্প আমার কাছে দেখা এখন পর্যন্ত খুব ভালো প্রোডাকশন করতেছে। ইনশাল্লাহ আপনারা যদি নিয়ে যান আপনাদেরও হয়তো বা শুরু করবে। আর আপনারা যেগুলো দেখলেন যে আমার বাচ্চাগুলো, ওই বাচ্চাগুলো আপনারা চাইলে কিনতে পারবেন, যেখান থেকেই কেনেন না কেন আপনারা বাচ্চা দিয়ে শুরু করবেন, আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।